والمؤمنات بعضهم اولياء بعض يامرون بالمعروف يامرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاه ويؤتون الزكاه ويطيعون الله ورسوله وعليكم السلام ورحمه الله وبركاته شيخ الاسلام كثرتي প্রশ্ন হলো যে এক নামাজ আমার কাজা হয়ে গেছে কাজা নামাজ আমি কীভাবে আদায় করবো আমার আজকে এক নামাজ ছুটে গেছে আমি কালকে যে আদায় করবো কালকে কখন আদায় করব এই বিষয়ে আমাকে একটু জানাবেন দুই যে ফরজ শূন্যত নফল বা হয়তো ফরজ শূন্যতের কথা বলতে হয়তো আপনি বুঝতে পারছেন হয়তো ফরজের বিষয়টাই জান যাই হোক যে ফরজ পড়লে আপনাকে একামত দিয়ে পড়তে হবে কিনা একা পড়লে এই বিষয়টা জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ ওসল্লা সালামু আল্লাহামাবাদ সময় আতিকুল ইসলাম ভাই প্রথম প্রশ্ন হলো যে ফরজে প্রথম দ্বিতীয় প্রশ্নের উত্তর আগে দিচ্ছি অর্থাৎ ফরজ নামাজে একামত দিয়ে নামাজ পড়া ভালো যদি একা পড়েন তাহলেও জামাতে পড়লে তো দিতেই হবে এটা এটা লক্ষ্য রাখতে হবে একা পড়ল একা দিয়ে তারপর নামাজ পড়বেন তারপরে প্রথম প্রশ্নের উত্তর যেহেতু একটু বড়ো প্রথম প্রশ্নের উত্তর হলো যে নামাজ কাজা হয়ে গেছে আর কালকে পড়বেন কীভাবে আদায় করবেন এখানে করতে কথা বলাটা অত্যন্ত জরুরি যে নামাজ কাজা হয়ে যায় এটা মমিনির উচিত নয় এক নম্বরে যারা আসক্ত সলাত আদায়কারী মুসল্লি তাদের উচিত নয় যে কোনোভাবে নামাজ কাজা হবে এ একটা বিষয় আর কাজে হওয়ার কারণ দুটা হাদিসে যে স্পষ্ট আছে যে মান না চলাতে নামাজ না সিহা যে ব্যক্তির নামাজ পড়তে ভুলে গেল অথবা ঘুমিয়ে গেল আর নামাজ মমিন ব্যক্তির ভুলে না তার বাবা ভুলে গেল মনে করেন তাহলে কখন পড়ে নেবে যখন স্মরণ আসে ভুল থেকে আবার স্মরণ চলে আসলো তখনই পড়বে ঘুম থেকে যখন উঠে নিল তখনই পড়বে এটা তো হাদিসের কথা আল্লাহ কোরআন মাজিদে এই সম্পর্কে কত সুন্দর করে বসে ইন্না সোলাথা কান্না তালালনা কিতা বা মহকুতা মোহমিনদের রূপে নামাজকে নির্দিষ্ট টাইমে ফরজ করা দেওয়া হয়েছে তারপরে নামাজ কাজা হতে পারে হবে না জানা হয়তো বিশেষ কারণে গাড়ি ঘোড়ার বিষয় আছে যাতায়াতের বিষয় আছে রাস্তাঘাটের বিষয় আছে বা বিশেষ প্রয়োজন আছে মানুষের সমস্যা যেহেতু মানুষ বলতে সমস্যা সমস্যা আছে হয়ে যেতে পারে তাহলে মনে করেন এক ব্যক্তি হয়তো গাড়িতে আছে এক জায়গায় তার এক জায়গায় যাচ্ছে সেখানে নামাজের কোনো সুব্যবস্থা নেই গাড়িও থামালো না হয়তো মাগরীবের নামাজ ছুটে গেছে এশারের সময় গেছে তাহলে এশারের সময় নামাজ এই যে গেল তো এশারের সময় যে যা অবস্থান করলো তাহলে আগে পরে কালকে এটার জন্য অপেক্ষা করবে কালকে পর্যন্ত বাঁচবে যে এটা গ্যারান্টি টি কিরে ভাই এটা কেমন কথা যে আমার একাকত নামার ছুটে গেছে আমি কালকে পড়বো যখনই ছুটে গেছে তখনই আপনার নামার যখনই ছুটে গেছে মনে হয়েছে বা সমস্যা দূর হয়ে গেছে তখন পড়ে নিতে হবে সে যখন হোক নামাজের আগে হলে আগে পড়ে নিতে হবে যদি জোহর মনে করেন আপনার জোহর চলে গেছে আসর চলে গেছে মাগরিব চলে গেছে তাহলে কী করতে হবে জোহর পড়তে হবে আসর পড়তে হবে মাগরিব পড়তে হবে কখন আপনি ফ্রি হয়েছেন এশার সময় ফিরে হয়েছেন রাত সাড়ে দশটা ফিরে হয়েছেন পরে নিতে হবে আপনাকে কালকে বাস আপনি যাবেন যে আপনি যে শরীরতে আর কি সরি এই দুনিয়াতে বেঁচে থাকবেন আর কালকে যে আপনি নামাজটা পড়তে পারবেন এই শিউরিটা আপনাকে কে দিল আর নামাজ তো এইভাবে পাঁচ রক্ত নামাজ চার রক্ত নামাজ কাজা করে একসাথে অলসতা করে পড়া যাবে না নামাজে কাজা নামাজে কবুল হবে না তখন আর যারা নামাজের মধ্যে অলসতা করে তাদের সম্পর্কে আপনি তো সুরাটি মুখস্থ আছে ফাউল মুসাল্লিন আল্লা দিন হম ফি সালিম শাহুন ওই সমস্ত মুসলদের জন্য ওয়েল যাহার নাম বা দুর্ভোগ যারা নামাজের মধ্যে অলসতা করে তো কালকে কীভাবে পড়বেন আপনি কেন পড়া হবে কালকে আজকে কি সময় নেই দুনিয়ার সবকার সময় হলো আজকে আমাকে এই বিষয়ে সময় নেই নামাজ পড়ার যে ব্যক্তি হসপিটাল আছে মনে করেন হসপিটালের দুই দিন পরে রয়েছে চিকিৎসাবাদী ছাড়া কোনোভাবেই তার ওঠানো সম্ভব হয় না সে ব্যক্তি যে দিনে চলাৎ পড়তে পারলো না ওই ব্যক্তি সলাদগুলি দুই দিনে যত তাড়াতাড়ি আদায় করে নেবে সময় সুস্থ হওয়ার পরে না হলে চলাতে যেই যেই সলাতগুলো যে সময় কাজে গেছে সেই সময় সে কী করবে উঠায় নেবে এই তার ব্যাপার যার ওজোর আছে শরীয়তে যার সমস্যা পড়ছে এমন সমস্যা সমস্যা থেকে উদ্ধার পাওয়া সম্ভব হয়নি ওই ব্যক্তির কিন্তু একজন সুস্থ মানুষ নামাজ কাজা করবে আর আগামীকালকের জন্য অপেক্ষা করবে এগুলো মোটেই উচিত না এগুলি যেন আল্লাহকে সে হিসাব দিতে হবে নামাজ যত তাড়াতাড়ি পারবে নামাজ পড়া হয় নিজের মুক্তির জন্য আল্লাহর জন্য আল্লাহ আমাকে আপনাকে নামাজই বানাইছেন মুসলমান বানাইছেন এই দিনাজ সুরাতল মুস্তাকিমের প্রতি হেদায়ত দিয়েছেন এটা রাত দিন আল্লাহকে শুক্রিয়া করেও শুক্রিয়া শেষ করা যাবে না এত বড় নিয়ামত এটা আল্লাহ আমাদেরকে সকল কাজে সুন্দরভাবে আল্লাহর সন্তুষ্ট মোতাবেক হ্যাঁ আল্লাহর আদেশ মোতাবেক রাসুল সাল্লাহ আসলাম তরিকা মোতাবেক করার তৌফিক দান করুন হাজর সাল্লাহ নাম মহিলাম আলিক